গুড মর্নিং সবাইকে, এটা হলো আমাদের রিসিটের ফ্রন্ট ভিউ। এখান থেকে সুইমিং পুল ভিউ, আমরা মাউন্টেন ভিউতে নিয়েছি নিচে, কারণ বিশ্বে গেলে সবসময় মাউন্টেন ভিউটা পাওয়া যায় না, এই কারণে এবার কিন্তু আমরা মাউন্টেন ভিউতেই নিয়েছি। এই যে জঙ্গল, ওয়াও। তো যাই হোক, আমরা একটু পরে যাব ব্রেকফাস্ট করতে। আমরা এখন ব্রেকফাস্ট করতে চলে এসেছি। ফুড আইটেম আছে, সব কিছু সেফলি রাখা আছে এখানে, সুন্দর করে সাজানো আছে ড্রিঙ্কস। আর এখানে আছে আমার ছেলের ফেভারিট প্যানকেক, সব ধরনের সস রাখা আছে এখানে। অলমোস্ট শেষ কি যেন ছিল, এটা ওই যে রাইস কুপুর আর কি বলে, ও এখানে চিকেন, রাইস, আর এখানে সবগুলো এই যে কেকের আইটেম রাখা আছে। আর এখানে এই যে সস রাখা, সব ধরনের জ্যাম আর কি, বাটার। আর এখানে ব্রেড গরম করা যাবে, এই যে এটা হলো আমাদের ব্রেকফাস্ট ভিউ। এই যে আমরা এখানে বসে এখন ব্রেকফাস্ট করছি। আমি এখানে অনেক কিছু নিয়েছি আর আমার ছেলে এখানে অলরেডি খাচ্ছে। মানে দেখুন, মেয়ের সাথে রাইস দেখা যাচ্ছে, এই সাচ্চা বাঙালি। আর এই যে খেয়ে না, তোমরা খেয়ে নাও। বাবু কি করে? এই খেলতেছি। এটা কিভাবে খেলে পাপা? ওই যে এইভাবে করতে হবে, এই যে এটা কিউট। হ্যাঁ, এইভাবে করতে হবে। তারপরে মানে কত এটা? 7 4 4 4 ওকে, 4 দেন। তারপরে 4 টা আনতে হবে। 4 টা আনতে হয়? হ্যাঁ, আমিও তো জানি না পাপা। না, এই যে এভাবে, হ্যাঁ, তারপরে লুজ। ও, একজন উইন হবে, একজন লুজার হবে। হ্যাঁ, আচ্ছা, গুড। আচ্ছা, আমরা তো ওইটাও খেলতে পারি না, এই যে পেজলটা, এটা এটা আগে ফিস্ট করে নাও এটা। হ্যাঁ, আচ্ছা, আমরা খেলে নাও, ঠিক আছে? না, অন্য আর কি আছে এখানে অ্যাক্টিভিটিস? Thank you.
আমরা এখন এই গাড়িতে করে ফেরিতে যাব 9:45 এ ফেরি আমরা এখন বুডে উঠেছি এখান থেকে আমরা যাব এখন মেন লাঙ্কাই শহরে ওখানে আমাদের গাড়ি পার্কিং করা আছে গাড়ি নিয়ে সারা দিন অ্যাক্টিভিটিস গুলো করব আপনারা অ্যাক্টিভিটিস গুলো দেখতেই থাকবেন আমরা এখন চলে আসছি কেবল কারের এখানে এইজে স্কাই ব্রিজ 10টা থেকে 5:30টা স্কাই গ্লেড 10টা থেকে 6:15 এখানে সবকিছুই আছে দেখা যাক কোনটাতে কোনটাতে চড়তে পারি আপনাদেরকে অবশ্যই দেখাবো কারণ বেসিক্যালি টিকিট থাকছে না আর টিকিট না থাকলে অনেক মানে ওয়েট করা লাগছে আর কি এখান থেকে হলো কেবল কারের টিকিট কাউন্টারের লাইন আমরা আমাদের টিকিট পেয়ে গেছি আমরা টিকিট পেয়ে গেছি টেন্ডেন দেখি আমার হিরো দাসি দাসি ও এটা দাসি ওকে তো স্কাই ড্রাইভের তো টিকিট আমরা কেটেই ফেলেছি সরি স্কাই কেবল কারের তো এখানে নর্মাল প্রাইস হলো 85 স্টুডেন্টদের ডিসকাউন্ট আছে তো আমি আর আমার ছেলে ডিসকাউন্ট পেয়েছি আর বাকি জারিফের আপু সে ডিসকাউন্ট পায় নাই তার মন খারাপ তো আমাদের তিনজনের টোটাল এই যে 193 রিঙ্গিত রয়েছে আর কি তো আমরা এটা চুজ করেছি যেটা আমরা করবো তো আমাদের ওই যে ওয়াক্স হ্যান্ড যেটা রেডি করতে দিয়েছিলাম ওইটা এখন মানে 30 মিনিট সময় লাগবে তাই আমরা এখন টাইম স্পেন্ড করার জন্য যে এখানে মাছকে খাওয়াতে চলে এসেছি এই যে মাছেরা খাচ্ছে মাছের খাবার কিন্তু আবার কেনা হয়েছে যে এখানে দিয়ে রাখছে এই যে এক ট্রে করে দিয়ে দিই এখানে খাবার নিয়ে যে যার মতো করে খাবার দিয়ে দিচ্ছে
এই যে এই জায়গাতে আমি আগে এসেছিলাম, আগে মাছের খাবারের সাইডটা ছিল, ওই যে যে গাছের গুড়ি আছে এখানে ছিল, আর মাঝখান দিয়ে ব্রিজ ছিল, ওই যে ব্রিজটা এখনো আছে, বাট খাবারের জায়গাটা ছিল এখানে। অনেক ডেভেলপ করে ফেলছে আর কি 4-5 বছরে। আমরা ওয়াক সাইড করে নিয়েছি, দুইটা মিলে টোটাল 25 রিঙ্গিত লাগছে, মানে ডিপেন্ড করবে কালারের উপরে, আবার দুইজনের হাত নাকি তিনজনের হাত একত্র করা যাবে না। তো আমরা এই যে করে নিয়েছি একটা জারিপের আর একটা আমাদের দুইজনেরটা, তো কেমন হয়েছে আপনারা জানাবেন। কেমন ওটা বন্ধ নষ্ট মনে হয়, ওকে দাঁড়ি পাঠাও বাবা। আমরা উঠে গিয়েছি কেবল কারে, একদম টপে ওই যে নিচে থেকে আসছি আমরা, ওই যে ওই জায়গা থেকে, ওই জায়গা থেকে এখানে আসছি। আর ওই যে এখানে স্কাই ব্রিজ, আমরা এখন ওখানে যাব, লেটস গো। হ্যাঁ তুলব অবশ্যই। আমরা স্কাই ব্রিজের টিকিট কেটে ফেলছি, এই যে তিনটা টিকিট কেটে ফেলছি। আমরা এখন স্কাই যে ব্রিজে যাব, এখানে টিকিটের প্রাইস হলো পার্সন 16 রিঙ্গিত যদি আপনারা মানে লিফটে যান, আর হেঁটে গেলে অনেক কম। তো আমি প্রিফার করবো লিফটেই যাওয়া। তো আমরা এখন স্কাই ব্রিজে যাব, এখানে দোকান থেকে ড্রিঙ্কস টিঙ্কস কিনে তারপরে যাব আর কি। তো আমরা এখন ট্রেনের জন্য ওয়েট করছি, এই যে স্কাই ব্রিজে যাব, এই যে এই রাস্তা দিয়ে ট্রেন আসবে এখানে এসে, এই যে আমরা এখানে স্টেশনে দাঁড়িয়ে আছি, আপনারা হেঁটেও যেতে পারবেন, এই যে হেঁটে যাওয়ার রাস্তা এই যেটা, কিন্তু আমরা বাচ্চা আছে সাথে, তাই আর হেঁটে যাওয়ার রিস্ক নিলাম না। তো এখন এখান থেকে আমরা ট্রেন দিয়ে ওই ওই জায়গাটায় যাবো, এই যে এই জায়গাটায় আমরা যাবো আর কি। তো দেখা যাক কতক্ষণ লাগে। এই যে ট্রেনটা চলে এসেছে, আমরা এখন ট্রেনে উঠবো।
আমরা অলরেডি স্কাই ব্রিজে এসে গিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন এখান থেকে ওই যে লাস্ট স্টেশন, ওখানে আমরা এখন ওখানে যাব হাঁটতে হাঁটতে। আমাদের স্কাই ব্রিজ ভিজিট শেষ, এখন আমরা ব্যাক করব। এই যে এখানে আবার ট্রেনের জন্য লাইন ধরেছি আমরা। এই যে কেবল কার, আমরা আবার কেবল কার দিয়ে চলে যাব এখন। তো আশা করছি আপনাদের ভালো লেগেছে, আমি দেখানোর চেষ্টা করেছি যতটুকু পেরেছি ততটুকু। আমরা ট্রেনে করে এখন উপরে যাচ্ছি, সেখান থেকে আবার স্টেয়ার ইউজ করে ও এই গোলচত্বরে চলে যেতে হবে। দেখি যাইতে পারি কি না, ট্রাই করব। আমরা হেঁটে উঠে আসলাম নিচে থেকে, আর এই যে এখানে একটা বছর পর, এখানে ইন্টারেস্টিং এই যে ভালোবাসার চাবি। এই যে আমাদের এমনিই মহব্বত বেশি, তালা চাবি দরকার নাই। এই যে এই মাথার থেকে ওই যে অনেকে ছবি উঠাচ্ছে এখানে, খুবই ইন্টারেস্টিং জিনিস। বাবা বাবা, এই চাবি খুলে গেলে হয়তো বা ভালোবাসার মোহাম্মদ খুলে যাবে, এরকম কিছু আমি জানি না। ওয়াও, হার শেফ মা চলো আমরা কেবল গাড়ি, আমরা এখন যাচ্ছি এখানে। ওয়াও, এখানে তো রেস্টুরেন্ট, দেখা যাক কিছু খাওয়া যায় কিনা, সবাই এখানে খাচ্ছে, ভালোই তো, খুবই ইন্টারেস্টিং। আগে আমরা উপরে দেখে আসি কেমন। লাঙ্কাওয়িতে যারা আসে মূল আকর্ষণ হলো এটা, ইগল স্কোয়ার। এটা না দেখলে কারো নাকি পেটের ভাত হজম হয় না। এখানে দেখার মতো কিছুই নাই, শুধু ইগলটাই পাখনা মেলা দাঁড়ায় থাকে।